স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আপনি যখন আমার সামনে কথা বলতে আনইজি ফিল করছেন তখন আমি চলিয়ে যাই। আর যাবার আগে আরেকটা কথা বলে দিই আন্টি, আপনি বা আপনারা আমাদের সাথে যেটা করেছেন এটার প্রতিশোধ তো আমি নেব। এখন আপনি আমার আম্মিকে যত খুশি তেল বাটার ঘি দেন না কেন, এই অন্যায় আমি কখনোই ভুলব না, কখনোই না। আপনাদের কাউকে আমি ক্ষমা করব না। আমি কোনো অন্যায় করিনি রোশনি, তুমি আমাকে ভুল বুঝছ। অবশ্যই অন্যায় করেছেন আপনি, অবশ্যই আপনি অন্যায় করেছেন। আপনি এবং আপনার ফ্যামিলি মিলে আমাদের সাথে একটা চিট করেছেন। আপনার হাজবেন্ড নিজে প্রেজেন্ট থেকে সম্মুখী আর জয়িতাকে বিয়ে দিয়েছে, আর আপনি বলতে চাচ্ছেন যে আপনার হাজবেন্ড থেকে কিছুই বলেনি, এটা বিশ্বাস হওয়ার মতো কথা? বিশ্বাস অবিশ্বাস সেটা হচ্ছে তোমার ব্যাপার, কিন্তু সৌম্যর বিয়ের বিষয়টা যে আমি কিছুই জানতাম না সেটা মিথ্যা নয়। তুমি যাও রোশনি, আমি আপার সাথে কথা বলছি। বলুন আপা, এতদিন পরে আপনি আবার আমাকে কি ধরনের বিপদে ফেলতে এসেছেন? সরি আপা, বিপদে ফেলতে এসেছি মানে? আমি আপনাদের সবাইকে খুব ভয় পাই আপা, স্পেশালি আপনাকে। ফোনে আপনার আসার সংবাদ পাওয়ার পর থেকে ভয় ভয় আছি যে আপনি আবার আমাকে কোন বিপদে ফেলতে আসছেন। ঠিক আছে, আপনি যখন আমাকে এতটাই ভয় পান তাহলে আমি আর এখানে বসবই না। আরে না না, তা কেন? আপনি এত কষ্ট করে এসেছেন আমার জন্য, এতক্ষণ অপেক্ষা করলেন রিসেপশনে, এখন তো আমি আপনাকে এইভাবে যেতে দিতে পারি না। সেজুতি আপা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি এবং রোশনি আমাকে এতটা আক্রমণ করছেন কেন? দেখুন আপা, সৌম্যর সাথে রোশনির বিয়ে হয়নি বলে আমিও কম কষ্ট পাইনি, সেই কষ্ট থেকে আমি এখনো সৌম্যর বউকে মেনে নেইনি। বাদ দেন তো আপা, ওসব শুনে কি লাভ? কি বলতে এসেছেন প্লিজ বলে ফেলুন, আমাকে আবার আরেকটা মিটিংয়ে ঢুকতে হবে। আপা, আমি সৌম্যকে ওই মেয়ের হাত থেকে মুক্ত করতে চাই, আমাকে হেল্প করতে হবে। ওই মেয়ে মানে? ওই মেয়ে মানে এখন যে সৌম্যর ওয়াইফ, মেয়েটা সৌম্য আর সৌম্যর বাবাকে যে কি জাদু করেছে যে তারা জয়িতা বলতে পাগল। আর কিছুদিন যাক, আপনিও জয়িতা বলতে পাগল হয়ে যাবেন, নাকি এর মধ্যে জয়িতা আপনার প্রিয় বৌমা হয়ে উঠেছে? জয়িতা কখনোই আমার প্রিয় হতে পারবে না আপা, আমি জয়িতাকে সৌম্যর জীবন থেকে মুছে ফেলতে চাই।
আমাকে আপনার হেল্প করতে হবে আপা। আমি আপনাকে কিভাবে হেল্প করব? আর হেল্প করবই বা কেন? ওই মেয়েকে সমর জীবন থেকে সরাতে পারলে আমি রোশনিকে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে যেতে পারি। রোশনি আপনার বাড়িতে সমর বউ হয়ে যাবে কি না সেটা কি জানেন? যাবে আপা যাবে, আমার বিশ্বাস রোশনি সমুকে অনেক ভালোবাসে। আর জয়িতাকে সমর জীবন থেকে সরিয়ে ফেলতে পারলেই রোশনি সমুকে বিয়ে করবে। শোনেন আপা, আমার তো মনে হয় রোশনি এখন সমুকে ঘৃণা করে। আচ্ছা তুই কালি এলি, আবার আজকেই চলে যাবি, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ আপু, তোমার সাথে ভালো করে গল্পই তো করতে পারলাম না। কয়েকদিন যাক, ও বাড়ির ঝামেলাটা মেটুক, তারপর একদিন এসে কয়েকদিন থেকে যাব। আরে আরে, এই জয়িতা, তুই কি চলে যাচ্ছিস নাকি? জয়িতা, এটা কি ধরনের যাওয়া হচ্ছে আমি তো বুঝে পাচ্ছি না। হ্যাঁ, সকালবেলা সৌম্য অফিসে গেল, বলল ফিরে আসবে, ও তার ফিরে এলো না, এখন তুই আবার এভাবে চলে যাচ্ছিস। মার বাড়িতে এসে কেউ কখন এভাবে যায়? তোর শ্বশুর বাড়িতে আমাদের মান সম্মান থাকবে? কি করবো মামি, ও বাড়িতে হঠাৎ একটা সমস্যা হয়ে গেছে। ঝামেলা? এখন ঝামেলাগুলো তো আর তোকে জোর করে রাখতে পারবো না। ঠিক আছে, যেতে যখন চাচ্ছিস যা, কিন্তু শোন, আমাকে তুই কথা দিয়ে যা, কিছুদিনের মধ্যেই জামাইকে নিয়ে আবার এখানে আসবি এবং কয়েকদিন থেকে যাবি, সম্মুখে আমার কথা বলবি, ঠিক আছে? ঠিক আছে মামি, বলবো। মা, এখন তাহলে আসি। ভালো থাকিস। হ্যাঁ, দেখো কে এলো। একি, তুই কি চলে যাচ্ছিস? হ্যাঁ রে, থাকবো বলেই তো এসেছিলাম, কিন্তু ও বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আমাকে যেতে হবে। এটা কোনো কথা হলো? কাল এসে আজই চলে যাবি? না না, আমি তোকে যেতে দেবো না, আমি আগে সমু ভাইয়ের সাথে কথা বলবো, যদি বাড়িতে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা সে মিটমাট করে আমাদের বাসায় চলে আসুক। না তানিয়া, আমাকে যেতে হবে, সমু গাড়ি পাঠিয়েছে। নো, আমি তোকে যেতে দেবো না, আমি আগে সমু ভাইয়ের সাথে কথা বলবো, তারপর আমি ডিসাইড করবো তুই যাবি কি যাবি। তানিয়া শোন, আপা আমি অনেক চেষ্টা করেছি, অনেক, আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না। এখন আমি আপনার হেল্প চাই। আমি কিভাবে আপনাকে হেল্প করব ঠিক বুঝতে পারছি না। আমি জয়িতাকে সৌমর জীবন থেকে সরিয়ে ফেলতে চাই। জয়িতা থাকলে সৌম কখনো সুখী হতে পারবে না। নুসরাত আপা কি আমাকে কোনো বিপদে ঠেলে দিতে চাইছে? নাকি সত্যি সত্যি চায় যে জয়িতা সৌম্যর জীবন থেকে আলাদা হয়ে যায়? কি ভাবছেন আপা? আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমি জানি
আপনার সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকেদের সঙ্গে যোগাযোগ আছে। আপনি চাইলে মুহূর্তেই কাজটা করে ফেলতে পারবেন। আমাকে একটু ভাবতে হবে আপা, ঘটনা একটা ঘটিয়ে ফেললেই তো হবে না, তারপর কি হবে না হবে সেগুলো তো আগে থেকেই ভাবতে হবে। এত ভাবাভাবির কিছু নেই আপা, কাজটা করতে হবে এটাই সবচেয়ে বড় কথা। আমি যে কোনো কিছুর বিনিময়ে রোশনির সঙ্গে সমর বিয়ে দিতে চাই। আমিও আপনার সাথে আত্মীয়তা করতে চাই। বাহ, তাহলে তো খুবই ভালো হলো, আপনি আর আমি মিলে সুন্দর কাজটা করতে পারবো। মানে আমি যদি সাবধানে থাকিস, ভালো থাকিস, আর সমু ভাইকে নিয়ে সময় পেলে বেড়াতে চলে আসিস। হ্যাঁ, তোরা তো ওদিন গিয়ে বেশিক্ষণ থাকতে পারলি না, একদিন সময় করে নদীটাকে নিয়ে চলে আয়, ওদের বাসায় আড্ডা দিব ছাদে, ওর বাসার ছাদটা অনেক সুন্দর। ঠিক আছে আপু, তুমি কিন্তু কয়েকদিন পরে আবার আসবে। আসবো আপু, আসবো। তুই ঠিক মতো লেখাপড়া করিস আর মাঠ দিয়ে খেয়াল রাখিস, ঠিক আছে? আমার বেশি মন খারাপ না করে। আচ্ছা, তুমি দুলা ভাইকে বলো উনি আসেনি বলে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। তুই ফোন করে বলে দিস। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা আস। তানিয়া, তুই নন্দিতার মার দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, নন্দিতার পুপির কোনো সমস্যা হবে না। তানিয়াপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো সাব্বির? জি আপু, ভালো আছি। আপু, আমি উপরে গেলাম, তুমি কথা বলে এসো। আরে না না, আমি তো এখনই যাবো। সাব্বির, তুমি বাসায় এসো, আমরা এখন যাই। জি আপু, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমাকে এভাবে আটকে রাখা ঠিক হচ্ছে না বাবা, আমি এ বাড়িতে থাকবো না, দিস ইজ ফাইনাল। এরপর তো আর কোনো কথা থাকে না। ভাইয়া, যেতে হয় তুমি মা আসার পর যাও। আর মাতো আলিশাকে ফোন করে বলেছে মা না আসা পর্যন্ত তুমি যেন না যাও। মাথা ঠান্ডা রাখো বাবা, ঠান্ডা মাথায় ডিসিশন নিলে ভুল কম হয়। আমার মাথা ঠান্ডাই আছে দাদা, আমি এখন শুধু এ বাড়ি ছেড়ে চলে যেতে চাই। যাকে আমি ছোটবেলা থেকে মা বলে জেনে এসেছি সেই যখন বিশ্বাস করে না, আমি আর তার কাছে থাকবো না বাবা।
আচ্ছা বললাম তো ভাইয়া, তুমি যেতে হয় যাও না, কিন্তু মা আসার পরে যাও। সৌম্য, মার জন্য অপেক্ষা করার কিছু নেই, মার যা বলার বলে দিয়েছে, এখন যা করার আমাকেই করতে হবে। ছোট ভাবে তুমি তুমি চলে এলে যে। হ্যাঁ, তোমার ভাই আমার কাজ তো বলো। আপনাকে নিয়ে এ বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে? হ্যাঁ জয়িতা, আমরা চলে যাচ্ছি, কিন্তু সৌম্য আমাদের যেতে দিচ্ছে না, বলল আম্মা আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে। বাবা বাবা, কি হয়েছে? ভাই আর ভাবি এ বাড়ি থেকে কেন চলে যেতে চাচ্ছে? সে অনেক কথা মা, আমি এখন সে কথা তোমাকে বলতে পারবো না। ভাইয়া, মার সাথে যা কিছু হোক, কিন্তু আপনি আর ভাবি এ বাড়ি থেকে চলে যেতে পারবেন না। আমার আর এই বাড়িতে থাকা সম্ভব না জয়িতা। তোমরা থাকো, আমাদের জন্য বাংলাদেশের কোথাও না কোথাও একটু জায়গা হয়ে যাবে। ভাইয়া, সৌম্য যখন আমাকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, তখন আপনারা সবাই না যাওয়ার জন্য কত কিছু বুঝিয়েছেন। আমরা শেষ পর্যন্ত এ বাড়ি থেকে চলে যাইনি, আপনারাও আজ যেতে পারবেন না ভাইয়া। তোমাদের থাকা আর আমার থাকার মধ্যে অনেক পার্থক্য আছে জয়িতা। যত পার্থক্যই থাক, আপনারা এ বাড়ি থেকে চলে যেতে পারবেন না। তাহলে আমি আর সৌম্য এ বাড়ি থেকে চলে যাব। আমিও চলে যাব। হ্যাঁ ভাইয়া, তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি তোমাদের সাথেই চলে যাব, তোমাদের সাথেই থাকবো।